স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা রাজ্যের, ধোঁয়াশা কাটবে কার্ড হোল্ডারদের। তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি বড় ঘোষণা করেছে রাজ্য, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্তমানে উল্লেখযোগ্য ডকুমেন্টের মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী কার্ড, কারণ এই কার্ডের সহায়তায় মিলবে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। তবে সাম্প্রতিক স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জল্পনা শুরু হয় রাজ্যবাসীর মধ্যে। দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড লাগবে। এই মন্তব্যের পর অনেকের কাছে ধোঁয়াশা সৃষ্টি হয়, তাহলে যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কি সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন না? সেই ধোঁয়াশা কাটালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি জানান, স্বাস্থ্যসাথী কার্ডের বরাদ্দ যে টাকা রয়েছে সেই টাকা শেষ হয়ে গেলেও বিনামূল্যে রোগীদের চিকিৎসা করানো হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, স্বাস্থ্যসাথী কার্ড সরকারি হাসপাতালের ক্ষেত্রে জরুরি, ধীরে ধীরে সেই পরিকাঠামো তৈরি হচ্ছে। তবে এমনটা নয় যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে চিকিৎসা হবে না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা রাজ্যের। আসলে সরকারের তরফে একটাই মূল লক্ষ্য, সকলের কাছে যেন স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাহলে চিকিৎসার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে। তিনি বললেন, হাসপাতালে দেখা গেছে বহু রোগী ভর্তি হয়েছেন অথচ তাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এই যে এত লোকের কার্ড তৈরি হলো, তাহলে কি সেগুলো ভুয়ো? মানুষ কি কার্ড পেলেন না? পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ অবিলম্বে জানানোর কথা বললেন তিনি। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।